আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে বেলে মাছ অনেকেই খুব পছন্দ করে খান আবার অনেকেই খেতে পছন্দ করেন না তবে ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু বেলে মাছটা খুব পছন্দের আর রান্নাটা যদি সেভাবে করা হয় তাহলে তো আর কথাই থাকে না আমি যেভাবে বাসায় বেলে মাছ রান্না করি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি চলুন রেসিপিতে যাওয়া যাক এখানে আমি পাঁচ থেকে ছয়টি মাঝারি থেকে একটু বড় আকারের বেলে মাছ নিয়েছি বেলে মাছটা একটু নরম প্রকৃতির হয় এই মাছটা খুব তাড়াতাড়ি ভেঙে যায় তাই আমি একটু হালকা ভেজে নেব আর তার জন্য আমি এখানে একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছগুলো মাখানো হয়ে গেলে আপনারা চাইলে এটা ম্যারিনেশনের জন্য দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে পারেন এতে করে মাছের ভেতর মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে তবে আমি অবশ্য ম্যারিনেশন ছাড়াই আজকে মাছগুলো ভেজে নেব কড়ায় পরিমাণ মতো তেল দিয়েছি আর তেল দেওয়ার সাথে সাথেই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের গায়ে যেহেতু পানি লেগে থাকে তো গরম তেলে দিলে হাত পুড়ে যাওয়ার একটা চান্স থাকে আমি যেটা করি তেলটা সামান্য গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে তারপর চুলার ফ্লেমটা বাড়িয়ে দিই এক পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবার পর আমি উলটিয়ে দিচ্ছি মাছগুলো আরেকটা পাশ ভাজার জন্য বেলে মাছগুলো যেহেতু অনেক নরম তাই দুইটা স্পুনের সাহায্যে আমি উলটিয়ে দিয়েছি মাছগুলো আমার দুইটি পাশে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়েছি আর এখন যেই প্যানে আমি মাছগুলো ভেজেছি সেই প্যানের তেলের সাথে আর একটু তেল অ্যাড করে দিয়েছি তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখানে দুই টেবিল চামচ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা বাটা দিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না যে মশলাগুলো আমি ইউজ করেছি তা থেকে কাঁচা ফ্লেভারটা চলে যাচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ভাজা হয়ে আসলে আমি এই পর্যায়ে এসে একটু পানি অ্যাড করে দিয়েছি মশলাগুলো প্রথম আমি তেলে ভেজে নিয়েছি এখন পানি দিয়েছি পানি দিয়ে গুঁড়া মশলা অ্যাড করব এতক্ষণ পর্যন্ত আমি বাটা মশলাগুলো ইউজ করেছি এই পর্যায়ে এসে গুঁড়া মশলা দিয়েছি এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি দিয়ে আরেকটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম যে পর্যায়ে এসে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে সেই পর্যায়ে এসে আমি এক কাপ টমেটো কুচি দিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে এসে টমেটোর পেস্টটাও ইউজ করতে পারেন মশলার সাথে টমেটোটা ভালোভাবে মিশিয়ে একটু ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য টমেটোগুলো সেদ্ধ হয়ে আসলে স্প্যাচুলার সাহায্যে টমেটোগুলো ভেঙে ভেঙে দিচ্ছি টমেটোগুলো যতক্ষণ পর্যন্ত না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব টমেটো থেকে যেহেতু অনেকটা পানি বের হয়েছে এই পর্যায়ে আমি আর কোনো পানি অ্যাড করিনি টমেটোর পানি দিয়েই আস্তে আস্তে টমেটোটা সেদ্ধ হয়েছে এবং মশলাটাও কষে এসেছে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবার পর আমি এখানে মা ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর ভাজা মাছগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এই পর্যায়ে এসে ভাজা মাছগুলো কোনোভাবেই উল্টানো যাবে না একটু পরপর পাতিলটা ধরে একটু নেড়ে দিতে হবে আর নিচে থেকে যেন ধরে না আসে সেজন্য একটু পরপর মাছগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে মাছগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে মশলার সাথে সেই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি এবং একটু পর এটা অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন ধরে না আসে সেক্ষেত্রে কিন্তু মাছের টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে আমি এখানে যতটুকু ঝোল রাখবো সেই অনুপাতে পানি অ্যাড করেছি তো পানি অ্যাড করে যেহেতু আমি নাড়তে পারছি না তাই একটু পর কিন্তু আমি এইভাবে ফ্রাই প্যানটা ধরে নেড়ে নেড়ে দিচ্ছি পানিটা অল্প একটু শুকিয়ে আসলে আমি এখানে উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দুই থেকে তিন মিনিট চুলায় রাখার পর মাছটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে মাছটা আমি নামিয়ে নেব এর মধ্যে আমি লবণটাও টেস্ট করে নিয়েছি আমার রান্না অলমোস্ট হয়ে গেছে আপনারা চাইলে ঝোলটা আরেকটু শুকিয়ে নিতে পারেন একটা সার্ভিং ডিশে আমি মাছগুলো সার্ভ করে দিচ্ছি প্রতিটা মাছই আস্ত আস্ত ছিল আর এভাবে বেলে মাছ রান্না করে একবার দেখবেন খেতে অনেক টেস্ট হয় বেলে মাছ এভাবেই ঘন করে গ্রেভিটা রেখে রান্না করলে খেতে অনেক টেস্ট হয় খুবই এই সিম্পল রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহফেজ